হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছিল সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট যে গ্রুপ ডির যে তোমার রেজাল্ট আজকে তোমার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে এখন বাদ যে সাতটা তো এখনও অব্দি তোমার রেজাল্ট প্রকাশিত হয়নি তার জন্য আমি বাধ্য হয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে এই ভিডিওটা করলাম আজকে কখন রেজাল্ট প্রকাশিত হতে পারে বা আজকের সম্ভাবনা বা কত রয়েছে বা কখন হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তোমাদের করব তার জন্য তোমাদের প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে এবং তোমাদের আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলবো এই রেলের গ্রুপ ডির রেজাল্ট নিয়ে সো বন্ধুরা তোমরা এখন রয়েছো কোন পেজে দেখো রেলের রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা ওয়েলকাম টু তোমরা রয়েছো তোমার আর আর যে অফিসিয়াল ওয়েবসাইট কলকাতার সেই ওয়েবসাইটে তো এখানে তোমরা দেখতে পাচ্ছে এখনো অবধি তোমার কোনো নোটিশ জারি হয়নি যে তোমার রেজাল্ট প্রকাশিত হতে পারে বা হবে এরকম কোনো গ্রুপ ডি রেজাল্ট তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ যেটা তোমাদের আগের দিন বলেছিলাম সেটা তোমাদের বলেছিলাম কি কোন নিউজের উপর নির্ভর করে সেটা হলো দি টাইম টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজ পোর্টাল রয়েছে এবং তোমার যে নিউজ পেপার রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের আমি আজকে বলেছিলাম তো আজকে সম্পূর্ণ তোমাদের তিনটি নিউজ নিউজ পেপার রয়েছে এবং নিউজ পোর্টাল রয়েছে যে খুব খুব ইম্পর্টেন্ট নিউজ পোর্টাল যেগুলো দি টাইমস অফ ইন্ডিয়া আর একটা যেটা রয়েছে এন এনডিটিভি আরেকটা যেটা রয়েছে সেটা হলো কি জি বিজনেস তো এই তিনটেই যে তিনটি যে নিউজ পোর্টাল রয়েছে তিনটি নিউজ পোর্টালই তোমার যে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে বিভিন্ন রকম আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকছে যে আজকে কখন প্রকাশিত হবে বা প্রকাশিত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তার জন্য প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং তোমাদের সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার করতে পারবো এই ভিডিওটার মাধ্যমে তো বন্ধুরা তোমরা এখন কোথায় রয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ সাইটটায় রয়েছে অর্থাৎ যে তোমার এই নিউজ পেপারের যে নিউজ পোর্টালের যে সাইট

বলেছে সেটাই তোমাদের বুঝিয়ে দেবো চল চলো দেখো এখানে প্রপারলি কি বলেছে দেখো তাহলে কি রয়েছে দেখো দি ইন্ডিয়ান এক্সপ্রেস তো দি ইন্ডিয়ান এক্সপ্রেসে তোমার নিউজে কি বলেছে দেখো লিখেছে ওরা যেটা ইংলিশে লিখেছে সেটা তোমাদের বাংলায় বলছি দেখো আরআরি রেলওয়ে গ্রুপ ডি ফলাফল দু হাজার থেকে উনিশ লাইভ আপডেটের ফলাফল রোববার সন্ধ্যা এগারোটার পরে সবগুলো ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে অর্থাৎ কি বলতে এখানে এখানে তোমার তোমার আজকে সন্ধ্যা মানে হচ্ছে রাত এগারোটার পরে তোমার যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে তুমি দেখতে পাবে অর্থাৎ তোমার প্রায় চলে গেল প্রায় তোমার আঠেরো তারিখ অর্থাৎ সোমবার প্রায় পড়ে যাবে বলছে আজকে এগারোটার পর প্রকাশিত হবে তো তারপরে কি বলেছে দেখো আর কর্মকর্তা অঙ্গরাজ মোহন বলেছেন যে এই নিয়োগের মাধ্যমে মোট বাষট্টি হাজার নশো সাতটি পুন মানে যে পদ রয়েছে তা পূরণ করা হবে তো তারপরে আর কী কী বলেছে দেখো ওখানে আর রেলওয়ে গ্রুপ ডির ফলাফল দু হাজার যে আপডেট রয়েছে আর রেল রেলওয়ে নিয়োগ বোর্ড আর এই সপ্তাহে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে আর আর কর্মকর্তা অঙ্গরাজ মহোজ বলেন যে তোমার ফোনের অর্থাৎ গ্রামীণ ফোন অর্থাৎ এখানে বলতে চাইছেন যে ফোনের পরীক্ষার ফলাফল অর্থাৎ তোমার ফোনের মা ফোনের সাহায্যে তোমার পরীক্ষার ফলাফল সন্ধ্যা এগারোটার পরে রোববার সকল ওয়েবসাইটে দেখতাম অর্থাৎ এখানে তোমরা যেটা বলতে চাইছি আর কি বলেছি দেখো এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট বাষট্টি হাজার নশো সাতটি পদ পূরণ হবে যারা অনলাইনে পরীক্ষাটি সাফ করে তাদের ধারু শারীরিক ধৈর্য পরীক্ষার পিআইটি এর পাশাপাশি ডকুমেন্ট যাচাই ও চিকিৎসা পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে একবার সব পরীক্ষা পরিচালিত হবে এটি চূড়ান্ত তালিকা মুক্তি পাবে যার চূড়ান্ত তালিকার মধ্যে এটি তৈরি করা হয়েছে যাদের সারা দেশের অবস্থানের জন্য নিয়োগ করা হবে এবং পশ্চিম এবং পরীক্ষার মাধ্যমে মোট ষোলোটি ভিন্ন পদ পূরণ করা সরি পূরণ করা উচিত যার জন্য বেতন বিভিন্ন গ্রেড তো বন্ধুরা এটার মাধ্যমে তোমরা এই যে নিউজটা রয়েছে তো এখানে তোমরা যেটা বলতে চাইছো সেটা কি বলতে চাইছে দেখো সম্পূর্ণ যেটা ইংলিশে ছিল সেটা তোমাদের বাংলায় কারণ যাতে তোমরা সুবিধা পাও তো সেই ক্ষেত্রে আমি বাংলায় বললাম তো ইন্ডিয়ান এক্সপ্রেসের হলো কি আজকে তোমার রাত এগারোটার পরে তোমার রেজাল্ট প্রকাশিত হবে এবং প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল দেখো এইটা তোমরা অনেকে বলতে পারো ফেক নিউজ দেখো ফেক নিউজ বলাটা একদম ভুল হবে কারণ দেখো এত বড় একটা নামি সংবাদপত্র যেখানে তোমাদের ফেক নিউজ দেওয়াটার কোনো প্রশ্নই ওঠে না তাদের তাদের যে একটা সম্মান রয়েছে তাদের যে একটা নাম রয়েছে সেই নামটা তারা নষ্ট করতে চায় না কোনো নিউজ পেপারই নষ্ট করতে চায় না সেই ক্ষেত্রে তারা একটা ভাবে নিশ্চয়ই খবর পেয়েছে তার জন্যই তোমাদের আপডেটটা দিয়েছে সেই আপডেটটা তোমাদের আমি সম্পূর্ণভাবে তোমাদের বলে দিলাম দি ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলতে চাইছে তাহলে একটা মধ্যা কথায় তোমাদের যেটা বলা বলা উচিত যেটা হলো বাষট্টি বাষট্টি হাজার নশো সাতটি যে পদের জন্য তোমার যে অ্যাপ্লাই হয়েছিল গ্রুপ ডির এক্সাম তো অনেক অ্যান্সার কিন্তু অনেকদিন আগেই প্রকাশ হয়েছিল তো ফাইনাল যে র মার্কস এবং তোমার যে তারপরে যেটা নর্মালাইজেশন মার্কস আগে প্রকাশিত হবে রাত এগারোটার পরে এটা দি ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ তো নেক্সট তারপর দেখো আরেকটা একটা যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো আর একটা যেটা তোমার রয়েছে এন ডি টিভি তো এন ডি টিভি বিশাল একটা বিখ্যাত একটা বড় মাপের চ্যানেল তো সেই ক্ষেত্রে ওদের তরফ থেকে যেটা জানানো হয়েছে দেখো আর আর বি গ্রুপ ডি রেজাল্ট ডেট টাইম নট কনফার্মড লাইভ আপডেট তো এইখানে দেখো ওরাও একটা আপডেট দিয়েছে সতেরো তারিখ অর্থাৎ আজকের তারিখে দেখো টাইমটা তোমাদের সুবিধার থেকে বলে দিচ্ছে আঠেরো টু ফোর সেভেন অর্থাৎ তোমার আঠেরোটা বেজে সাতচল্লিশ মিনিটে তোমাদের যেটা ওদের লাইভ লাস্ট যে আপডেটটা এসেছে সেটা দেখো এখানে একটা নিউজ পোর্টাল যেটা ইংলিশে রয়েছে তো তোমরা ইংলিশটাও দেখে নিতে পারো তো তোমাদের সুবিধার্থে আমি যেটা করেছি সেটা আমি তোমাদের বাংলায় তোমাদের ট্রান্সলেশন করে এবং তোমার যতটা পারছি তোমাদের সুবিধার্থে তোমাদের যেটা করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো দেখো ওদের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা কি বলেছে দেখো রেলওয়ে নিয়োগ পরীক্ষার ফলাফল ফলাফল সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট প্রকাশ করা হচ্ছে ভারতীয় রেলের আঞ্চলিক বোর্ডগুলো আরআরবি গ্রুপ ডি ফলাফলটি প্রকাশের জন্য সঠিক তারিখ এবং সময় নির্ধারণ করেনি অর্থাৎ ওরা বলতে যে তরফ থেকে এখনো কোনো সময় নির্ধারণ করেনি সেই ক্ষেত্রে ওরা কনফার্ম কোনো ডেট বলতে পারছে না তারপর যেটা কি বলছে দেখো জাতীয় কেরিয়ারের সূত্র নিশ্চিত করেছে অর্থাৎ বিভিন্ন রকম তোমার নিউজ চ্যানেলের ক্ষেত্রে এইগুলো তোমার যে নির্ধারণ যে সূত্র নিশ্চিত করেছে ওটা ওরা বলতে চাইছে এবং সতেরোই ফেব্রুয়ারি বিকেলে প্রকাশিত ফলাফলের এই সব রিপোর্ট কেবল গুজব ছাড়া কিছুই নয় তো এন ডি পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণভাবে গুজব কিন্তু তোমার দি ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিউজ পোর্টাল রয়েছে সেখানে বলছে অন্য কথা তো এবার তোমরা কী বিশ্বাস করবে সেটা তোমার সবার শেষে আমি তোমাদের আলোচনা করে দেবো যে ব্যাপারটা কি হতে চলেছে তো দেখো তারপরে আর কি বলেছে দেখো গতকাল রবিবার এ কি লিখেছে দেখো এ সিবিটি টু উত্তরপত্র প্রকাশের পর রেলওয়ে রেলওয়ে নিয়োগ বোর্ড আর একজন কর্মকর্তা এলডি কি আছে দেখো এল বলেন আরআরবি গ্রুপ ফলাফলে রিলিজের সময় নিতে হবে তবে রোববার নয় সতেরোই ফেব্রুয়ারি নয় অর্থাৎ কি বলতে চেয়েছে দেখো রোববার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি প্রকাশিত হবে না এন ডি প্রকাশিত যেটা নিউজ রয়েছে তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে তো আর ওদিকে দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে আজকেই এগারোটার পর প্রকাশিত হবে আর কি বলেছে দেখো এন ডি কি বলেছে দেখো আরআরবিগুলির গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত যুগে প্রায় ওয়া ওয়ান পয়েন্ট এইট ক্রোর অর্থাৎ এক দশমিক আট কোটি চাকরির প্রার্থীর জন্য কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা বা সিবিটি হিসাবে নিয়োগ প্রক্রিয়া করেছে ভারতীয় রেলের অনুযায়ী বিভিন্ন কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত করার জন্য তোমার এক কোটি কোটি সরি লক্ষ তোমার প্রার্থী উপস্থিত ছিলেন তো ফলাফল এই মত ফলাফল এই মত অফিসিয়াল মুক্তি পাবে তো তোমার যে পক্ষ থেকে একটা টিভির কথা জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার ওদের একটা তোমাদের ওদের যে তোমার রয়েছে তোমার যে অফিসিয়াল একজন এক্সিকিউটিভ তরফ থেকে বলা হয়েছে যে সতেরো তারিখ অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি অর্থাৎ আজকের তারিখে রেজাল্ট প্রকাশিত হবে না কিন্তু তোমার খুব শীঘ্রই তোমার রেজাল্ট প্রকাশিত হবে এবং বিভিন্ন নিউজ পোর্টালে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো সমস্তই ফেক সমস্তই ভিত্তিহীন কিন্তু দেখো বিভিন্ন রকম নিউজ চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে কোনো নিউজ চ্যানেলই চাইবে না তাদের চ্যানেল খারাপ হোক তাদের রেপুটেশান খারাপ হোক সেই ক্ষেত্রে তোমাদের জিনিসটা একটা কথা সবার শেষে বলবো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে ফলো করতে থাকো দেখো আর একটা যেটা রয়েছে নিউজ সেটা কী রয়েছে দেখো তোমার জি বিজনেস তো জি বিজনেস যেটা রয়েছে নিউজ চ্যানেল এবং নিউজ পোর্টাল তো সেখান থেকে তোমাদের একটা ইনফরমেশন উঠে এসেছে যেটা আর রেজাল্ট ডেট টু লেটেস্ট আপডেট নো সেকেন্ড স্টেজ গ্রুপ ডি রেজাল্ট ডেট কনফার্ম ইংলিশে বলেছে সেটা তোমাদের আমি বাংলায় করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি দেখো নেক্সট যেটা জি নিউজ থেকে যেটা তোমাদের বলা হচ্ছে তোমাদের সেটাই আমি তোমাদের বলে দেবো প্রথমে তোমরা আমি দি ইন্ডিয়ান এক্সপ্রেস তারপর তোমার এনডিটিভি টিভি থেকে কি বললো দুটো জানালাম তারপর লাস্ট যেটা রয়েছে দি বিজনেস জি বিজনেস তো বন্ধুরা তোমাদের তিনটে তিনটে নিউজ কোটাল নামি নামি নিউজ কোটালে তোমাদের যে নিউজগুলো উঠেছে সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো এদের নিউজ কোটালে কি উঠেছে সেটা দেখে নাও আর আর বি গ্রুপ ডি ফলাফলের তারিখ দু উনিশ ভারতীয় রেলের নিয়োগ দু হাজার রেলওয়ে থেকে রেলওয়ে নিয়োগ বোর্ডের পরীক্ষা দু হাজার উনিশ সালের পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীর ভারতীয় রেলের ফলাফল ঘোষণা করার জন্য অপেক্ষা করছে অর্থাৎ দেখো সবাই একটা অপেক্ষায় রয়েছে কখন রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে আজ হবে এরকম একটা নিউজ যেটা তোমার দি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিভিন্ন এছাড়াও অনেক নিউজ পোর্টাল রয়েছে যেগুলো তোমার যেখানে অনেকটা তোমার যেটা রোটে গেছে যে ওরা বলছে যে আজকেই প্রকাশিত হবে তো তো টাইম রয়েছে ওরা যাদের লাস্ট আপডেট দিয়েছে বলছে এগারোটা পিএম অর্থাৎ রাত এগারোটা তো সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে তো যাই হোক তারপর যেটা তোমাদের বলেছে কি দেখো রিপোর্ট অনুযায়ী আরআরবিগুলির দ্বিতীয় পর্যায়ে গ্রুপ ডির এলপি এবং টেকনিশিয়াল পরীক্ষার জন্য উত্তরটি প্রকাশের আশা করছে যাই হোক এখনও জন্য কোনো সরকারি নিশ্চিতকরণ করণ নেই এটি বিলম্বিত হলে আপনার নিজ নিজ আরআরবির ওয়েবসাইটে এটি ট্র্যাক করতে থাকুন কারণ উত্তর কারণ উত্তর প্রথমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে উত্তরের যে কোনো সময় শীঘ্রই প্রকাশিত হলে আগামী পরীক্ষা আগামী দিনগুলির ফলাফল ঘোষণা করা যেতে পারে সম্প্রতি রেলের ঘোষণা দিয়েছে যে কোটি তিন লক্ষ পোস্টের নিয়োগের কি আরেকটি রাউন্ড শুরু করেছে এই রাউন্ডে বিভিন্ন পোস্টের জন্য আবেদন ফেব্রুয়ারি ও মার্চ এবং এইট মার্চ তারিখে শুরু হয় প্রত্যাখ্যাত প্রার্থীদের জন্য অন্য সুযোগ দেওয়ার জন্য আঠাশে ফেব্রুয়ারি আগে রেলওয়ে ফলাফল ঘোষণা করা যেতে পারে আপনি আরআরবি ওয়েবসাইটে অনুসরণ করেন সর্বশেষ বিকাশগুলির জন্য একটি ট্রাক করতে পারেন তো ওদের তরফ থেকে জি নিউজ তোমার জি বিজনেস যে নিউজ পোর্টাল রয়েছে যে নিউজ চ্যানেল রয়েছে তো তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে দেখো আর একটা তোমাদের যে খুব শীঘ্রই যে যে তোমার তোমার একটা রেলের গ্রুপটি যে নিয়োগ হবে তার জন্য ওরা সেই আর একটা যে রেলের গ্রুপটি যে বিভিন্ন রকম পোস্ট তোমাদের বেরিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি লক্ষ পোস্ট অর্থাৎ এক তোমার যে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ যে তোমার রয়েছে এক লক্ষ তিরিশ হাজার তো সেই ক্ষেত্রে তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের তোমার আঠাশে ফেব্রুয়ারি থেকে যেহেতু তোমার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে ওরা বলতে চাইছে আঠাশে ফেব্রুয়ারির আগে থেকেই তোমার রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে তবে ওদের তরফ থেকে তোমার সেরকম কিছুই জানানো হয়নি যে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে এগারোটার পরে রেজাল্ট প্রকাশিত হবে তো তিনটি নামি দামি নিউজ পোর্টাল থেকে যে তথ্য উঠে এলো সেটাই তোমাদের বোঝাবো এবং সেটাই তোমাদের একটু বুঝিয়ে দেব শটে ওরা কি বলতে চাইছে দেখো ওরা প্রপারলি যেটা বলতে চাইছে সেটা হলো কি তোমার রে যে জি নিউজ অর্থাৎ যে তোমার যে তোমার যে নিউজটা রয়েছে সেই নিউজটা হলো তোমার দি ইন্ডিয়ান এক্সপ্রেস তো দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে যেটা তোমাদের আজকে এগারো রেজাল্ট নিউজ তোমার যে ইয়ে তোমার যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে অর্থাৎ রাত এগারোটা ওদের তরফ থেকে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে তোমার যে সিবিটি টেস্টে অর্থাৎ তোমার যে সিবিটি টেস্ট হয়েছিল রেলের গ্রুপটি তার যে তোমার অ্যান্সার কি যখন প্রকাশিত হয়েছিল ওদের তরফ থেকে যেই ডেটে মানে বলা হয়েছিল সেই ডেটেই বেরিয়েছিল তো সেই পরিপ্রেক্ষিতে এখন এগারোটা অবধি ওয়েট করাটাও তোমাদের পক্ষে একটা ভালো সংবাদ বলতে পারো যারা অপেক্ষায় রয়েছ কিন্তু এনডিটিভির পক্ষ থেকে যেটা তোমাদের বলা হয়েছে সেটা তোমাদের বলেই দিলাম ওদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এখন অবধি কোনো নির্দিষ্ট তোমাদের টাইম সীমা নেই তবে রেলের ডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যখন প্রকাশ করা হবে তো আজকে প্রকাশের সম্ভাবনা খুবই কম রয়েছে এবং বললো যে এনডিটিভির পক্ষ থেকে আজকে প্রকাশের সম্ভাবনা একদমই নেই আর যেটা জি বিজনেস সেটা ওরা বলতে চাইল যে অফিসিয়ালভাবে এখনো কোনো কিছু প্রকাশ করা হয়নি সেই ক্ষেত্রে ওরা এখনও কোনো কিছু কনফার্ম নিউজ বলতে পারছে না সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা কথা বলবো অবশ্যই সেই ভিডিওটা শেষে সেটা হলো তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে শেষ অবধি কারণ দেখো এখন তোমরা সাতটা আঠাশ বেজে গেছে ভিডিওটা তৈরি করতে করতে সেই ক্ষেত্রে তোমাদের অপেক্ষা করতে হবে রাত এগারো এগারোটা অব্দি এগারোটার পরে রেজাল্ট প্রকাশিত হলেও হতেও পারে এবং না হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল কারণ দেখো বিভিন্ন রকম নিউজ কোর্টাল বিভিন্ন রকম নিউজ বলছে তোমরা অপেক্ষা করো কিন্তু আঠাশে প্রকাশিত হবে এটা গ্যারান্টি সহকারে কারণ দেখো ফেব্রুয়ারি তোমাদের অন্য আরেকটা যে এক কোটি তিরিশ সরি এক লক্ষ ত্রিশ হাজারের যে নিয়োগ রেলের বিভিন্ন পোস্টে সেটা তোমাদের অ্যাপ্লাই যে শুরু হয়ে যাবে তার জন্য তোমাদের একটা কথা বলবো যে তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে আজ না হলেও কাল কি তার পরের দিনের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা কথা অবশেষে তোমাদের বলছি আজকেও প্রকাশের সম্ভাবনা রয়েছে অনেকটাই কারণ দি ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো নিউজ পোর্টাল সেখানে ওরা কথা কেন বলবে তাদের কাছে যদি কোনো নিউজ না থাকে কারণ দেখো কেউই কারো কোনো চ্যানেলে তোমার দুর্নাম করতে চায় না কেউ কেউ মানে কেউ কোনো যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তার রেপুটেশন খারাপ করতে চায় না সব বন্ধুরা মোটামুটি তিনটি মেন মেন যে দি ইন্ডিয়ান এক্সপ্রেস এন ডি সঙ্গে রয়েছে জি বিজনেস তিনটি যে নিউজ পোর্টাল রয়েছে তিনটেই তোমাদের আমি বিস্তারিত আলোচনা করে দিলাম তো এখন অব্দি কোনো আপডেট আসেনি যদি আপডেট আসে রেজাল্ট যদি যায় তাহলে অবশ্যই আমার তোমরা দেখতে পাবে আর এগারোটা অবধি করতে পারো কারণ দেখো দি ইন্ডিয়ান তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এগারোটা অব্দি অপেক্ষা করো এবং তার জন্য তোমাদের বলবো অবশ্যই তোমরা মাঝে মাঝে ওয়েবসাইট ফলো করতে পারো যখন যখন খুশি রেজাল্ট প্রকাশিত হতে পারো হয়তো আটটা সাড়ে আটটা নটার দিকেও রেজাল্ট প্রকাশিত করতে পারে এজন্য তোমরা মাঝে মাঝে আর আরবি যে ওয়েবসাইট রয়েছে বিভিন্ন রকম তোমরা যে জোনে যে অ্যাপ্লাই করেছে এমনকি আরআবি কলকাতা আরআবি ভুবনেশ্বর আর আরবি এলাহাবাদ বিভিন্ন জোনে যারা অ্যাপ্লাই করেছে সেই জোনে তোমরা মাঝে মাঝে চেক করতে পারো তার জন্য অবশ্যই তোমরা মাঝে মাঝে ফলো করতে পারো সো বন্ধুরা আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে রেজাল্ট সম্বন্ধে তিনটি প্রধান প্রধান নিউজ পোর্টাল থেকে তোমাদের যে তথ্য উঠেছে যে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম সো বন্ধুরা কী ব্যাপারটা হচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি যে দেখো এই এই সমস্যার জন্য তোমার বিভিন্ন রকম তোমার যে এ যে তোমার এখন অ্যান্সার কী সেটা তোমার আগামীকাল প্রকাশিত হবে সেটা তোমার আর বি রেলের গ্রুপ ডি প্রকাশিত করে সেটা বলে দিয়েছে কিন্তু রেলের গ্রুপ ডি যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা এখনও কিছু বলেনি সেই হেতু তোমাদের কোনো কনফার্ম ডেট আমি তোমাদের বললাম না তবে তোমাদের রিপোর্ট অনুযায়ী এগাউট অব্দি আজ অপেক্ষা করতে পারো এটাই তোমাদের বলবো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সমস্ত ভিডিও তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে সো বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তো থ্যাংক ইউ সো মাচ এছাড়া যদি কোনো কোয়েশ্চেন থাকে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে বা আদার্স কোনো এডুকেশনাল তথ্য নিয়ে তাহলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও কারণ দেখো এরকম হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও রেলের আপডেট বিভিন্ন আপডেট সবার চ্যানেলে সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে সো বন্ধুরা এর জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে লাইক করতে হবে আমাকে এর জন্য অবশ্যই এই চ্যানেলে একটা লাইক করে হবে এই ভিডিওতে তার সঙ্গে একটা কমেন্ট করে জানো ভিডিওটি কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি কোনো কোশ্চেন থাকে তারা অবশ্যই আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো তো এছাড়া যদি কোনো রেলের রেজাল রেলের গ্রুপ ডির রেজাল্ট যখনই প্রকাশিত হবে সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে এবং আমি ভিডিও ডিসক্রিপশনে তোমার ডাইরেক্ট লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো রেলের গ্রুপটি যে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে সমস্তই তোমাদের ডিটেলসে আমি তোমাদের বলবো সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ